তো সুপ্রিম কোর্টের যে এক্তিয়ার রয়েছে তো এই সুপ্রিম কোর্টের এক্তিয়ার বলতে জুডিসডিশিয়ানকে বোঝায় এই জুডিডিশিয়ান অনেকগুলো রয়েছে সুপ্রিম কোর্টের যেমন ধরুন অরিজিনাল জুরিডিশিয়ান রয়েছে অ্যাপিলিয়েট জুডিডিশিয়ান রয়েছে অ্যাডভাইজারি জুডিডিশিয়ান রয়েছে রিট জুরিডিশিয়ান রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জুডিডিশিয়ানের মধ্যে রয়েছে অরিজিনাল জুডিডিশিয়ান তো এই যে অরিজিনাল জুডিসডিশিয়ান আসছে সুপ্রিম কোর্টের এই অরিজিনাল জুডিডিশিয়ানের মধ্যে কি বলা হয় দেখুন ধরুন দুটো রাজ্য দুটো রাজ্যের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা গেল কোন না কোনো ইস্যু নিয়ে ধরুন কাবেরী নদী নিয়ে কোন একটা ইস্যু দেখা গেল দুটো রাজ্যের মধ্যে বা কোন একটা জল সংক্রান্ত নদী সংক্রান্ত কোন একটা ইস্যু দেখা গেল দুটো রাজ্যের মধ্যে তখন কিন্তু এই অরিজিনাল জুরিডিশান জারি হবে আবার ধরুন দুটো রাজ্য একদিকে রয়েছে তার অপোজিটে রয়েছে আরেকটা রাজ্য সেক্ষেত্রে যদি রকম ডিসপিউট দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু অরিজিনাল জুরিডিশান জারি হবে আবার সমস্ত রাজ্যের ওপর সেন্টার রয়েছে সেন্টারের সাথে যদি অন্য কোনো একটা রাজ্য অথবা অথবা সেন্টার এবং আরেকটি রাজ্য তার বিরুদ্ধে আরেকটি রাজ্য যদি একসাথে কোনোরকম ডিসপিউট দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু অরিজিনাল রুডিশান জারি করা জারি করা হবে তবে মনে রাখবেন স্টুডেন্টরা সবচেয়ে ভুল কোথায় করে এই যে অরিজিনাল জুরিডিশানের সময় স্টুডেন্ট সবচেয়ে বেশি ভুল করে যে ফান্ডামেন্টাল রাইটগুলো সাধারণত বইতে লেখা থাকে না ফান্ডামেন্টাল এবং লিগাল রাইটের ওপরেও কিন্তু অরিজিনাল জুরিডিশন জারি করা হয় তো সাধারণত কিন্তু এগুলো বইতে লেখা থাকে না খুব কম বইতে লেখা থাকে খুব মেজর বইতে যেমন ধরুন এমলেসমেথ এই টাইপের বইতে লেখা থাকে কিন্তু ছোটোখাটো যে বইগুলো পাওয়া যায় যে ম্যানুয়াল টাইপের পাওয়া যায় সেখানে কিন্তু এই তথ্যগুলো পাবেন না যেমন ধরুন ফান্ডামেন্টাল রাইট এর উপরেও কিন্তু অরিজিনাল রুডিসশন জারি করা হয় যদি ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশান হয় লিগাল রাইটের ভায়োলেশান হলেও কিন্তু এটা জারি করা হয় তো এই দুটো মনে রাখবেন আমি এটা এখন কেন আলোচনা করলাম তার কারণ আমি একটা কোয়েশ্চেন দেখছিলাম যে কোশ্চেনটা এমনভাবে সেট করা হয়েছে যে একটা স্টেটের সাথে আর একটা স্টেটের যে ডিসপিউট হলো তখন অরিজিনাল রুডিসশন নাকি তার সাথেও ফান্ডামেন্টাল রাইটের ভায়োলেশান হলেও অরিজিনাল ডুডিশন তো এই টাইপের কোশ্চেন অ্যাটেন্ড করতে গেলে কিন্তু এই ছোট্ট ছোট্ট তথ্যগুলোকে আপনাদের জানতে হবে নাহলে গেস ওয়ার্ল করবেন সেখানে আপনাদের ফিফটি পার্সেন্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকবে